সালামু আলাইকুম আহমতুল্লাহ বরক হ্যালো ভিউার্স আজ দশই মার্চ ইংরেজি দু হাজার একুশ সাল কুয়েতের গত চব্বিশ ঘন্টার কোভিড নাইন্টিন টোটাল আপডেটে সবাইকে স্বাগতম এছাড়া থাকছে মধ্যপ্রাচ্যের গত চব্বিশ ঘন্টার অ্যাক্টিভ কেস আপডেট সহ কুয়েতের আজকের বিস্তারিত আপডেটগুলো আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টায় আজও নয়শো অষ্টআশি জন কোভিড নাইন্টিন চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যায় যার মাঝে বাংলাদেশি কুইতি এবং বিভিন্ন দেশের প্রবাসীরা ছিলেন এছাড়া গত চব্বিশ ঘন্টার আপডেট সহ টোটাল আপডেটের সংখ্যা পৌঁছালো এক লক্ষ উনানব্বই হাজার একশো পঞ্চান্ন জন গত চব্বিশ ঘন্টা নতুন করে টেস্ট করা হয় নয় হাজার সাতশো সাতানব্বই জনের টোটাল টেস্টের সংখ্যা আঠারো লক্ষ সাতাত্তর হাজার একশো পঁয়ত্রিশ জন গত চব্বিশ ঘন্টার টেস্ট থেকে নতুন করে আজও এক হাজার তিনশো তেত্রিশ জন আক্রান্ত নিশ্চিত করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় টোটাল আক্রান্তের সংখ্যা দু লক্ষ চার হাজার তিনশো অষ্টআশি জন গত চব্বিশ ঘন্টায় আজও চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে তিনজন মৃত্যুবরণ করে ইন্না ইহে ও ইন্না ইহি রাজিউন টোটাল মৃতের সংখ্যা পৌঁছালো এক হাজার একশো চুয়াল্লিশ জন বর্তমান কুয়েতের অ্যাক্টিভ কেস চোদ্দো হাজার উনানব্বই জন এবং বর্তমান সিরিয়াস কেস যেটা আইসিউ একশো অষ্টআশি জন এছাড়া মধ্যপ্রাচ্যের সৌদি আরবিয়া দু হাজার তিরিশ জন বাহারাইন ছয় হাজার দুশো বিশ জন কাতার এগারো হাজার বারো জন সংযুক্ত আরব আমিরাত আঠারো হাজার চারশো তিরিশ জন এবং ওমানে আট হাজার চারশো তিরিশ জন এটা ছিল গত চব্বিশ ঘন্টার কোভিড নাইন্টিন কুয়েত এবং মধ্যপ্রাচ্যের টোটাল বিস্তারিত আপডেট আপনারা এরই মধ্যে অবগত আছেন যে কুয়েতের কোভিড নাইন্টিন পরিস্থিতির খুবই খারাপ অবস্থা যে কারণে কারফিউর মতো পরিস্থিতি বিরাজ করছে কুয়েতের কারফিউ পরিস্থিতি নিয়ে যে একটি মামলা হয়েছিল যেটা নিয়ে অনেকে আশা করেছিল আজকে কার্যকর মার্চ আপনারা জানেন এতে করে এক মাস কারফিউ যে থাকবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে আজও কুয়েতের কারফিউ শুরু হওয়ার আগ থেকে পুরো কুয়েত জুড়ে জ্যাম থাকে আপনারা জানেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কুয়েত কারফিউর মতো একটি সিদ্ধান্ত বহাল রাখে এছাড়া কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজ ব্রিফিং করা হয় যেখানে বলা হয় যে কোভিড নাইন্টিন পরিস্থিতি অবনতির কারণে কুয়েত জুড়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এটা ছিল কুয়েতের আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবগুলো আপডেটের বিস্তারিত এছাড়া আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও পোস্ট করি যেটা হচ্ছে কুয়েতে টিকটক ভিডিও বানানো দেয় একজন মিশরীয় নাগরিককে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে স্থানান্তর করে যার বিরুদ্ধে অভিযোগ সে কুয়েতের নামে বা কুয়েতের কারফিউ নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য এবং বিভিন্ন ধরনের গালি দেয় প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনি প্রবাস জীবন ভালোভাবে উদযাপন করতে চাইলে এ ধরনের পরিস্থিতি থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন সোশ্যাল নেটওয়ার্কে কোনো কিছু পোস্ট করার আগে দুবার ভেবে দেখবেন সেটা কি আপনার ঠিক আছে কিনা প্রবাস জীবনে এসে আমরা আরেক দেশের ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না কারণ তাদের দেশ তারাই সিদ্ধান্ত নেবে কোনটা ভালো আর কোনটা খারাপ এছাড়া আগামীকাল বাংলাদেশ দূতাবাসে যারা যাবেন ভাবছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল সব মেয়েরা সেজন্য বাংলাদেশ দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে এরপর রবিবার থেকে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম আবারও চালু হবে আপনার যদি বাংলাদেশ দূতাবাসে কোনো কাজ থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই রবিবারে বাংলাদেশ দূতাবাসের সার্ভিস পাবেন কুয়েতের আল অফরায় ব্লাড ফ্লু আক্রান্ত হাজার হাজার হাঁস মুরগি কুয়েত আল অফরার হাজার হাজার হাঁস মুরগি ব্লার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে একটি নিউজ ভাইরাল হয় আর সেটা কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে কিছু পোলট্রি ফার্মে ব্লাড ফ্লু রোগের আবিষ্কারের পরে পাবলিক অথরিটি ফর এগ্রিকালচার অ্যাফেয়ার্স এবং ফিশ রিসোর্সগুলির বিশেষায়িত দলগুলি এই রোগটি নিয়ন্ত্রণে নিয়ে আসে একটি দায়িত্বশীল সূত্র থেকে আল একটি আপডেট প্রকাশ করে যেখানে জানানো হয় এই রোগের সংক্রমণ নিশ্চিত হওয়ার পরে আলো অফরা দুটি খামারে হাজার হাজার হাঁস মুরগির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সূত্রটি আরও যোগ করেছে যে পানি পানিসম্পদ খাত দলগুলো আঘাতগুলি শনাক্ত হওয়ার সাথে সাথে দুটি খাবারে হাঁস মুরগি বিচ্ছিন্ন করে এবং তাদের হাজার হাজার হাঁস মুরগি মেলে ফেলেছিল যাতে এই রোগটি সেখানে বা পার্শ্ববর্তী খামারগুলিতে সংক্রমিত না হয় তা নিশ্চিত করতে সূত্রগুলো নিশ্চিত করে যে বার্ড ফ্লু একটি ভাইরাল রোগ বা বারো ধরনের ভাইরাসের দ্বারা সৃষ্টি এবং এটি প্রথমে পাখিদের বিশেষভাবে লক্ষ্য করে যে এটি খুব বিরল ক্ষেত্রে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এটি থেকে দূরে সরে গিয়ে আরও এই পরিস্থিতি এড়ানো সম্ভব এখানে আরও একটি ব্যাপার জানানো হয় যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে মানুষ সেই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তবে পাখির সাথে তীব্র যোগাযোগের ক্ষেত্রে এটি ঠিক তেমন হতে পারে না এখানে জানানো হয় যে প্রাণীগুলির সাথে মোকাবেলার ক্ষেত্রে মুখোশ এবং গ্লাভসের মতো ব্যক্তিগত সুরক্ষা সঞ্জাম ব্যবহার করা হলে সাধারণভাবে মানুষকে ব্যাপকভাবে রক্ষা করা যায় এরকমই একটি আপডেট আজ কুয়েত জুড়ে ভাইরাল হয় সেটা নিশ্চিত করে কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয় থেকে